সবাইকে শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি মৌমিতা জান্নাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ডক্টর ইউনুসের কর ফাঁকি হাইকোর্টে প্রমাণিত, প্রায় 15 কোটি টাকা দেওয়ার নির্দেশ। রায়ের পর্যবেক্ষণে কর ফাঁকি দিতে নেওয়া ব্যবস্থার সমালোচনা। কাল নতুন অর্থ বছরের 7,61,000 কোটি টাকার বাজেট পেশ। 5,00,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যই বেশি ভাবাচ্ছে অর্থনীতিবিদদের। সাতকানিয়ায় ইটভাটার জন্য জোর করে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগ, ঝুঁকিতে চট্টগ্রাম কক্সবাজার নতুন রেল লাইন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে রাজস্ব বোর্ডের দাবি করা প্রায় 16 কোটি টাকা কর তাকে দিতে হবে বলে রায় দিয়েছে হাইকোর্ট। দানের বিপরীতে কর চেয়ে বোর্ডের পাঠানো নোটিশ চ্যালেঞ্জ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের করা 3টি আয়কর রেফারেন্স আবেদন আজ উচ্চ আদালতে খারিজ হয়। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীর এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষ জানিয়েছে এই রায়ের ফলে এ কর দিতে হবে ডক্টর ইউনুস। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন, আর ডক্টর ইউনুসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান। ওই যে দানটা করেছেন সেখানে উনি সেই দানের যে বেনিফিশিয়ারি ট্রাস্টের উনার নিজের ব্যক্তিগত খরচ, উনার বিদেশ যাওয়ার খরচ বা উনার বা স্ত্রী কন্যাদের খরচ, এগুলো মেটানো হবে ওই ট্রাস্ট থেকে, বা উনাদের বিদেশ যাওয়ার মেডিকেল ট্রাস্ট এগুলো করা হবে। তো সেই ক্ষেত্রে তো উনার নিজের ফান্ডেই রাখতে পারতেন, এটা তো আর ট্রাস্ট করে দেওয়ার দরকার নাই এই খরচ মিটাপের জন্য। যে উনি যদি নিজের ফান্ডে রাখতেন সেই ক্ষেত্রে ওনার নিজের অ্যাকাউন্টে রাখলে ওনাকে ট্যাক্স দিতে হতো, কিন্তু ট্রাস্ট যেহেতু অব্যতিপ্রাপ্ত জন্য ট্রাস্টে রেখেছেন। কিন্তু ট্রাস্টের উনি তো এইটা এই দানটা করেন নাই যে মৃত্যু চিন্তা করেন। একাদশ জাতীয় সংসদের 23তম অধিবেশন শুরু হচ্ছে আজ বিকেল 5টায়। কাল সংসদে 2023-24 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। এই বাজেটের আকার হবে 7,61,000 কোটি টাকার মতো। বাজেটের আয় ব্যয়ের হিসাব জানাচ্ছেন সৌরভ রহমান। চলতি মেয়াদে সরকারের শেষ বাজেট, নির্বাচনী বছরের সেই বাজেটের সম্ভাব্য আকার 7,61,785 কোটি টাকা, যা শেষ হতে চলা বছরের সংশোধিত বাজেটের থেকে 15 ভাগ বড়। হিসেব বলছে নতুন বাজেটের 3 ভাগের 2 ভাগ টাকা চলে যাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন, ভর্তুকি আর আগে নেয়া ঋণের সুদ পরিশোধে। মাত্র 1/3 অর্থ পাওয়া যাবে উন্নয়নের খরচ মেটাতে। যদি আমরা নর্মাল প্রি কোভিড টাইমে থাকতাম তাহলে 8-9 লক্ষ টাকার বাজেট করা সম্ভব ছিল এবং হয়তো হইতো, কেন করিনি আমরা? একটা হলো আমাদের বাস্তবায়নের একটা সমস্যা আছে, আমরা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা আমাদের রেকর্ড খুব ভালো নয়। হচ্ছে সরকারের আরও সাশ্রয়ী হতে হবে, সাশ্রয়ী হতে হবে কোন কোথায় কোথায় মেগা প্রজেক্ট আর কোনো রকমের নতুন প্রজেক্ট নেওয়া উচিত হবে না, এবং যেই মেগা প্রজেক্টগুলো 80-90% কাজ শেষ হয়েছে এইগুলো দ্রুততর সময়ের মধ্যে শেষ করা, আর হচ্ছে আমাদের অপচয়টাকে কমানো। সরকার আশা করছে বাজেটের 5,00,000 কোটি টাকা আসবে রাজস্ব থেকে। এর মধ্যে 4,30,000 কোটি টাকা যোগান দিতে হবে জাতীয় রাজস্ব বোর্ডকে। তারপরও 2,61,000 কোটি টাকা ঘাটতি থাকবে, যা ধার করে মেটানো হবে। পরিকল্পনা আছে ঋণের 60 ভাগ নেওয়া হবে দেশি উৎস থেকে, যার সুধার চড়া, বাকিটা বিদেশি ঋণ, এর কিছু অনুদান, বাকিটা সহায়তা। অবশ্য ঘাটতির চেয়ে কর আদায়ের লক্ষ্যটাই বেশি ভাবাচ্ছে অর্থনীতিবিদদের। আমদানি যেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে ডলার শর্টেজের কারণে, সেটা যদি কন্টিনিউ করে তাহলে তো আমদানি থেকে রেভিনিউ খুব বেশি বাড়াতে পারবেন, সেটা আশা করা একটা বাস্তব না। ওভারঅল রাজস্ব এনবিআরের তার ক্ষমতা বৃদ্ধি হবে, তার নিজের শক্তি বৃদ্ধি হবে 1 নম্বর, আর এই সকল বিষয়ে যেগুলো বললাম যে ইলেকট্রনিক মেশিন টেশিন দিয়া ইত্যাদি ফলে আরও কালেকশনটা বেটার হবে। উন্নয়নের অভিযাত্রায় 1.5 দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে, এমন শিরোনামে নতুন এই বাজেট অর্থনীতিতে শতকরা 7.5% প্রবৃদ্ধির ভিত রচনা করবে বলে আশা সরকারের, যেখানে মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার হবে 50,06,672 কোটি টাকা। আমাদের
ফসল ভালো হচ্ছে, আমরা যে অবকাঠামোগুলো নির্মাণ করেছি ইতিমধ্যে সড়ক সেতু ইত্যাদি, এর আমরা সুফল পাওয়া শুরু মানে পাওয়া শুরু করেছি। এই সকল মিলিয়ে আমরা মনে করি যে আমরা 7.5 আমরা পেতে পারি। সরকার যে আশা সেটা হচ্ছে যে আল্লাহ ভরসা, বোরো ধানটা ভালো হোক, হয়তো ধানের দাম কিছু কমে আসবে, তাহলে পরে ইনফ্লেশন কিছু কমবে, এটা হচ্ছে গভর্নমেন্টের স্ট্র্যাটেজি। বাট এটা তো হচ্ছে আল্লাহর ওয়াস্তে, নিজের আমাদের নিজস্ব পলিসিটা কোথায়? সরকারের লক্ষ্য এই সময়ে মূল্যস্ফীতি থাকবে শতকরা 6 ভাগের মধ্যে, যা এখন আছে গড়ে 8.5 ভাগ প্রায়। সৌরভ রহমান, মাছরাঙা সংবাদ, ঢাকা। ইট ভাটা আইনের পরোয়া না করে চট্টগ্রামের সাতকানিয়ায় কেটে নেওয়া হচ্ছে বিস্তীর্ণ জমি। মাটি খেকো প্রভাবশালীদের দাপটে ফসলি জমি হারিয়ে নিঃস্ব হওয়ার পথে অসহায় কৃষকেরা। রবিউল টিপুর ক্যামেরায় আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট। 5 যুগেরও বেশি সময় ধরে কৃষির সাথে জড়িত 75 বছর বয়সী মোহাম্মদ ইসমাইল। কৃষিকাজ করেই চলে তার সংসার। সে কৃষি জমির মাটি জোর করে কেটে নিয়ে যাচ্ছে ভূমিদস্যুরা। বছরের পর বছর তার ঘরের অন্ন যোগায় যে ভূমি, তা এখন বিলীন হবার পথে। এখানের অন্য কৃষকরাও একই পরিস্থিতির শিকার। আমার জায়গা তো এটা রাতে স্যার চুরি করে মারি লেগেছে স্যার, আর জমিন একটা তুলে আরেকটা তো বাইজার গেছে স্যার। তারা রাত্রে অন্ধকারে এসে আমাদের জমিগুলো তারা কেটে পার্শ্ববর্তী বিভিন্ন ইটের ভাটাতে তা বিক্রি করতেছে। খালি এক্সকেভেটর দাঁড়িয়ে থাকলেও পরিণতির কথা ভেবে কেউ এগুলোতে হাত দেওয়ার সাহস পাচ্ছেন না। ওসি সাহেবের ফোন করছি, কেউ রিসিভ করে না। সেনন সাহেবকে ফোন করছি, কেউ রিসিভ করে না। সারা লাইন মাটি কাটতে আছে, সারা লাইন মাটি কাটতে আছে। লোকজন আসলে ফাঁকা ফায়ার দেয় অস্ত্র শস্ত্র নিয়ে, আমরা লোকজন আসতে পারিনি রাত্রে ভয়ে। প্রশাসনের নির্লিপ্ততার কারণেই এসব কৃষি জমি নষ্ট হচ্ছে বলছেন পরিবেশবাদীরা। 2013 সালে এটা পরিপূর্ণ একটা আইনে রূপান্তরিত হয়েছে। সেই আইনে স্পষ্ট করে বলা আছে অন্য আইনে যাহা কিছুই থাক না কেন, ইট তৈরির জন্যে কৃষি জমি, টিলা এবং পাহাড়ের মাটি ব্যবহার করা যাবে না। তো সাতকানিয়ে যেটা হচ্ছে সেটা কারো আইনের তোয়াক্কা না করে উর্বর জমি মালিকের অনুমতি ছাড়াই নিয়ে যাচ্ছে, এটা এক ধরনের সন্ত্রাসী কার্যকলাপ। উপজেলা প্রশাসন একার পক্ষে আসলে কাজগুলো মানে সমস্ত কিছু বন্ধ করা সম্ভব না, এখানে সবাইকেই এগিয়ে আসতে হবে। তো যেসব ভূমিদস্যুরা করছে বা আমাদের নজরে আসছে, সেখানে তো আমাদের ছাড় দেওয়ার সুযোগ নেই, এবং আমরা বারবারই বলছি যে আমাদের সীমিত জনবলে আমাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং এটা কখনোই ছাড় আমরা দেব না এবং চলবে। একই সাথে মাটি কাটার ফলে ঝুঁকিতে রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন। আমরা এখন আছি সমতল থেকে 50 ফুট নিচে, এরও আরও 50 ফুট গভীরে কেটে নেওয়া হয়েছে মাটি। নষ্ট হচ্ছে কৃষিজমি, বিলীন হচ্ছে কৃষকের স্বপ্ন। কর্তৃপক্ষ ব্যবস্থা নিবে এমনটাই প্রত্যাশা এখানকার ভুক্তভোগীদের। সাতকানিয়ার ঢেমশা ইউনিয়ন থেকে আব্দুল্লাহ রাকিব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। আজ থেকে 6 ঘন্টার বদলে 12 ঘন্টা করে চলবে মেট্রো রেল। নতুন সূচিতে উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলবে 8:00 থেকে রাত 8 পর্যন্ত। এছাড়া সাপ্তাহিক বন্ধ মঙ্গলবারের বদলে হবে শুক্রবারে। আরও জানাচ্ছেন রনজিবুল মিজান। গেল বছরের 28 ডিসেম্বর উদ্বোধনের পরদিন থেকে বাণিজ্যিক চলাচল শুরু করে মেট্রো রেল। শুরুটা হয়েছিল উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত। ধীরে ধীরে এই পথে যুক্ত হয়েছে 9টি স্টেশন। প্রাথমিকভাবে 8:00 থেকে দুপুর 12টা পর্যন্ত এই সেবা চালু ছিল। চাহিদার কথা এপ্রিলে তা 2 ঘন্টা বাড়িয়ে দুপুর 2টা পর্যন্ত করা হয়। আর আজ থেকে 12 ঘন্টা চলবে মেট্রো রেল। এতদিন নানা প্রয়োজনে যারা মেট্রো ব্যবহার করতেন, বিকেলে সড়ক পথেই ছিল তাদের ভরসা। রাত 8টা পর্যন্ত চলাচলের ঘোষণায় খুশি তারা। এখন যেহেতু 8টা পর্যন্ত চলবে, সেহেতু আমাদের জন্য যাওয়ার টাইম আসার টাইম দুই টাইমে আর কি সুবিধা হয়েছে। আমরা সবাই অভ্যস্ত হয়ে গেছি, তারপরেও আমরা আশা রাখতেছি যে মতিঝিল যেদিন শুরু হবে পূর্ণাঙ্গ সুবিধাটা আমরা ওই দিন থেকে পাব। সকালবেলা 2-2.5 ঘন্টা, বিকালবেলা 2-2.5 ঘন্টা, 5 ঘন্টা জীবন থেকে চলে যাচ্ছে। এটা যদি ইভেন 45 মিনিটস 1 ঘন্টাও হয় তাদের জন্য, এটা মানে জীবনের থেকে প্রতিদিন 3 ঘন্টা করে গেইন করবে, উইচ ইজ মানে একটা লাইফ চেঞ্জিং ব্যাপার। একই সাথে বদল আনা হয়েছে এই সেবার সাপ্তাহিক বন্ধের দিনেও, মঙ্গলবারের পরিবর্তে শুক্রবার। কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের চাহিদার কথা ভেবেই নতুন সূচি ঘোষণা করা হয়েছে। আর মতিঝিল পর্যন্ত পুরো রুট চালু হলে মেট্রো রেল চলবে মাঝরাত পর্যন্ত। যে সকালবেলায় 8টার সময় যারা অফিসগামী যাত্রী যায়, তাদের অফিস ছুটি হয় প্রায় 4টার দিকে, কারো কারো 5টার সময় ছুটি হয়।
ওনারা যেতে পারেন আসতে পারেন না, সেই জন্য একটা দাবি ছিল যে প্যাসেঞ্জারের তরফ থেকে, যাতে সাধারণ তরফ থেকে যে এটাকে যেন টাইমটা যেন বাড়ানো যায়, সে কথা বিবেচনা করে আমরা আবার এখন এটাকে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত করেছি। কারণ আমাদের জানেন যে মধ্যে আমাদের কিন্তু মতিঝিলটা ওপেন করতে হবে, এটা আমাদের একটা টার্গেট আছে। তো মতিঝিল ওপেন করতে হলে আমাদের কিছু অপারেশনের ব্যাপার আছে, এটার সঙ্গে ইন্টিগ্রেশনের ব্যাপার আছে, সেই জন্য সেটাকে মাথায় রেখে আমরা আপাতত 8টা থেকে 8টা করেছি। পরবর্তীতে মতিঝিল যখন চালু হয়ে গেলে তখন সকাল থেকে চলবে। নতুন সময়সূচিতে 8টা থেকে 11টা এবং বিকেল 3টা থেকে 6টা এই সময়কে পিক আওয়ার ধরে মেট্রো চলবে 10 মিনিট পর পর। দিনের অন্য ভাগে এ ব্যবধান হবে 15 মিনিটের। রঞ্জিবুল মিজান, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি বাসা বাড়িতে গিয়ে জরিমানা করার বিষয়টি অব্যাহত থাকবে বলে সতর্ক করেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর কাউলা এলাকায় বিশ্ব তামাক বিরোধী দিবস এবং ডেঙ্গু নিয়ে সচেতনতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জনসাধারণের সচেতনতা ছাড়া সরকার কিংবা সিটি কর্পোরেশনের পক্ষে এককভাবে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব না। ঢাকা উত্তর সিটিতে মশা নিধনের জন্য যুক্তরাষ্ট্র থেকে বায়োলজিক্যাল এজেন্ট আনা হচ্ছে বলে জানান উত্তরের মেয়র। পাশাপাশি বাফেলো ব্লোয়ারের মতো যন্ত্র এনে মশক নিধন চালানো হবে বলেও দাবি তার। মশা মারতে ব্যবহার করা কীটনাশকের কার্যকারিতা নিয়ে প্রশ্নের উত্তরে মেয়র জানান, অত্যাধুনিক ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কীটনাশক আমদানি ও ব্যবহার করা হবে। যারা যেই সব বাড়িতে, যেই সব অফিসে, যেই সব জায়গায় আমরা জমা পানি দেখব, আমরা অভিযান চালাচ্ছি, আমরা স্টিকার মারছি এবং আমাদের অভিযান কিন্তু শুরু হয়েছে গতকাল থেকে। আমরা কিন্তু সকল ধরনের যা যা দরকার আইন অনুযায়ী আমরা কিন্তু সেই ফাইনগুলো করব। বিএনপি নেতাদের বিরুদ্ধে থাকা 1350টি রাজনৈতিক মামলা নির্বাচনের আগেই শুনানি করে সাজা দেওয়ার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সরকার। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার রাষ্ট্রের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বিএনপির রাজনীতিবিদদের নির্বাচনী মাঠ থেকে সরিয়ে আবারও একতরফা নির্বাচনের পায়তারা করছে সরকার। তিনি বলেন, একই ধরনের মামলায় বিচার আওয়ামী লীগ নেতা মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ার মামলা খালাসি দেওয়া হয়েছে, অথচ ইকবাল হাসান মাহমুদ টুকু ও তার স্ত্রীকে সাজা দেওয়া হয়েছে। এটা পরিষ্কার আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রায় 1350 মামলা আপনার চিহ্নিত করা হয়েছে, যে মামলাগুলো নির্বাচনের পূর্বেই তার শুনানি টুনানি সব শেষ করে সাজা দিয়ে দেওয়া হবে, তার সবগুলোই হচ্ছে রাজনৈতিক মামলা। প্রত্যেকটি মামলার আসামি হচ্ছেন বিএনপির বিরোধী দলের তাদের শীর্ষ নেতারা এর মধ্যে রয়েছে। বর্তমান ভ্যাট আইনের পরিবর্তন ও 50 লাখ টাকা টার্নওভার পর্যন্ত ভ্যাটের আওতামুক্ত আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়নের চেয়ে মানববন্ধন করেছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সকালে মিরপুরে মুক্ত বাংলা মার্কেটের সামনে মানববন্ধন করেন সংগঠনের নেতা ও সদস্যরা সহ সাধারণ ব্যবসায়ীরা। তারা বলেন, বর্তমান ভ্যাট আইনের অনুযায়ী 5% ভ্যাট প্রদানের পরিবর্তে ভ্যাট আইন সহজ করে নিট মুনাফার উপর 15% ভ্যাট প্রদান করতে চান তারা। পাশাপাশি ব্যবসায়ীরা ডিলার, পরিবেশক, পাইকারি ও খুচরা বিক্রয়ের নীতিমালা প্রণয়নের দাবি জানান। তারা প্রত্যেক ব্যবসায়ীর জন্য বাধ্যতামূলক নিবন্ধন বন্ধেরও দাবি জানান। নির্বাচনে কোনো অনিয়ম হবে না বলে আবারও উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এদিকে খুলনা এবং বরিশালের ভোটের মাঠ সরগরম হয়ে উঠেছে। দিন নেই রাত নেই, প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। ডেস্ক রিপোর্ট। সকালে খুলনা বয়রা মহিলা কলেজে প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার
কাজী হাবিবুল আউয়াল। এ সময় তিনি আবার উল্লেখ করেন, নির্বাচনে কোনো অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না। যদি মনে করেন ভোট কেন্দ্রে ভোট হচ্ছে না, ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না, তাহলে আপনি আপনার বুদ্ধি জ্ঞান প্রয়োগ খাটিয়ে যদি মনে করেন সঙ্গত হবে, তাহলে আপনি ভোট কার্যক্রম সাময়িকভাবে বা স্থায়ীভাবে বন্ধ করতে পারবেন। এদিকে সকালে নগরের নতুন বাজার এবং 21 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক। অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু নগরীর কাস্টম ঘাটা এলাকায় গণসংযোগ করেন। যারা দুর্বল চরিত্রের লোক, তাদের লোকজন কম, তারা এই সমস্ত অভিযোগ দিয়ে নির্বাচনটাকে বিতর্ক করার জন্য চেষ্টা করে। ওনার কথা উনি বলছেন যে আমরা দুর্বল, জনগণ যদি ভোট দিতে পারে নাঙ্গলের বিজয় হবে, নৌকা ডুববে। এবার বরিশাল সিটিতে আওয়ামী লীগ মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ শ্রেণীবাদ দুপুরে নগরীর 18 নম্বর ওয়ার্ডে বিএম স্কুল হল রুমে ইমাম সমিতির নেতাদের সাথে মতবিনিময় সভা করেন। মাদক এবং অন্যান্য চাঁদাবাজি এগুলো মুক্ত হোক, এটা আমি মনে প্রাণে আমি বিশ্বাস করি এবং এটা আমার সর্বাত্মক চেষ্টা থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দুপুরে নগরের নাজিরপুর এলাকায় প্রচার চালান। চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি, দখলদারি, যারা এই সমস্ত খারাপ গর্হিত কাজে লিপ্ত, আশা করি ইনশাআল্লাহ আমরা মেয়র নির্বাচিত হলে এরাই কাজগুলি করবে না। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। শেষ করছি দুপুরের মাছরাঙ্গা সংবাদ। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডক্টর ইউনুসের কর ফাঁকি প্রমাণিত, হাইকোর্টের রায়, প্রায় 15 কোটি টাকা দেওয়ার নির্দেশ, রায়ের পর্যবেক্ষণে কর ফাঁকি দিতে নেওয়া ব্যবস্থার সমালোচনা। কাল নতুন অর্থ বছরে 7,61,000 কোটি টাকার বাজেট পেশ, 5,00,000 কোটি রাজস্ব আদায়ের লক্ষ্যই বেশি ভাবাচ্ছে অর্থনীতিবিদদের। সাতকানিয়ায় ইট ভাটার জন্য জোর করে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগ, ঝুঁকিতে চট্টগ্রাম কক্সবাজার নতুন রেল লাইন। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও চলছে বায়ু দূষণ, তাই বাইরে বের হলে এখনও মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।